আসসালামু আলাইকুম। টেকনিক্যাল লিমন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। সব ধরনের অনলাইন আর্ন এই রিলেটেড ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা সকল এয়ারড্রপ আপডেট পেমেন্ট প্রুফ এ টু জেড আমাদের টেলিগ্রাম চ্যানেলে সর্বপ্রথম শেয়ার করে থাকি। এই মুহূর্তে যে প্রজেক্টটা শেয়ার করবো, 22 প্রজেক্ট 22 বাংলায় আর কি। এখান থেকে $5 সম্পূর্ণ টোকেন পাবেন সকল ইউজার। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সরাসরি লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর দেখুন এখানে এ টু জেড সব কিছু লেখা আছে। স্টার্ট বাটনে ক্লিক করবেন। সরাসরি স্টার্ট বাটনে ক্লিক করার পর নিচের দিকে টাস্কগুলো দেখতে পাবেন, খুবই সিম্পল কিছু টাস্ক। তাদের গ্রুপে জয়েন করবেন, তাদের টুইটার অ্যাকাউন্ট আছে, সরাসরি টুইটার অ্যাকাউন্ট ওপেন করবেন। টুইটার অ্যাকাউন্ট ওপেন করে তাদের টুইটারে ফলো করবেন, এবং তাদের ফেসবুক গ্রুপ আছে, আপনি গ্রুপেও জয়েন করে নেবেন। তাদের যে ফেসবুক গ্রুপ আছে, গ্রুপে জয়েন করার পর এখানে তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, ইনস্টাগ্রামে যাবেন। ইনস্টাগ্রামে যাওয়ার পর তাদের ইনস্টাগ্রামটাও আপনি ফলো করে দেবেন। ফলো করার পর সবশেষে তাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, চ্যানেলে জয়েন করে নেবেন। এটা হচ্ছে তাদের চ্যানেল। তাদের চ্যানেলে অ্যাডপ সম্পর্কে বিস্তারিত বলা আছে এবং ব্যাংক সব এটা লিস্টেডের কথাও বলা আছে। সাবমিট ডিটেলসে ক্লিক করার পর টেলিগ্রাম গ্রুপ চ্যানেল জয়েন করে টেলিগ্রামের ইউজার নেম দেবেন। ফেসবুকে জয়েন করে ফেসবুকের প্রোফাইল লিঙ্ক, ফেসবুকে গ্রুপ এবং দুইটা জায়গায় জয়েন করবেন, দুইটা জায়গায় প্রোফাইল লিঙ্ক দেবেন। তারপর এখানে তারপর তারা বলতেছে এখানে কোন টুইটারের প্রোফাইল লিঙ্ক দেবেন, টুইটার প্রোফাইল লিঙ্ক দেওয়ার পর ইনস্টাগ্রামের প্রোফাইল লিঙ্ক, এবং সবশেষে BEP20 ওয়ালেট অ্যাড্রেস, ট্রাস্ট ওয়ালেটের বাইনান্স স্মার্ট চেঞ্জ ওয়ালেট অ্যাড্রেসটা আছে, এই ওয়ালেট অ্যাড্রেসটা দিলে এই এয়ারড্রপে জয়েন করা হয়ে যাবে। প্রজেক্টে খুবই ভালো, কেউ মিস করবেন না, সবাই এটাতে জয়েন করবেন। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের টেকনিক্যাল লিমন টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আপনার সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।